এখন আমরা সাতক্ষীরার বিখ্যাত বাবলা সড়কে। ব্যাংদা বদরতলার এই সড়কটি রানওয়ের মতো, কোনো আঁকাবাঁকা ছাড়া সোজাসুজি 4 কিলোমিটার হবে। দুধারে ছোট ছোট বাবলা গাছ, অনেকে এই রাস্তায় ঘুরতে এসেছেন। এখন সময় দুপুর 1টার বেশি। বুধহাটা মন্দির থেকে বের হয়ে আবার সাইকেল নষ্ট হয়ে গিয়েছিল, সৌভাগ্যক্রমে একজন মেরামতকারী পেয়ে গিয়েছিলাম। এ সময় সোহেল চাচার সাথেও ফোনে যোগাযোগ হয়েছিল। তার বিশেষভাবে পরিচিত বুধহাটা নিবাসী শিল্পী ম্যাডাম। আমরা ঈদের দিন দুপুরে ম্যাডামের বাড়িতেই মিষ্টিমুখ করেছিলাম। তিনি স্থানীয় কলেজে পড়ান এবং অমায়িক মানুষ। আমরা বাবলা সড়ক ধরে 14 কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার পারুলিয়া বাস স্ট্যান্ডে যাব। পারুলিয়া বাজারে স্থানীয় রাজেশদার সাথে দেখা হলো। তিনি আমাদেরকে যথাসাধ্য আপ্যায়ন করলেন। আমরা এখন দেবহাটা বনবিবির বটতলার দিকে যাব। বনবিবির বটতলায় যেতে হলে সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের সখীপুর মোড় থেকে ডান দিকে দেবহাটা উপজেলা সদরের দিকে যেতে হয়। দূরত্ব প্রায় 6 কিলোমিটার। দেবহাটা সীমান্তবর্তী উপজেলা।